বাদ ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে জয়ী বিধায়করা মঙ্গলবার শপথ নিলেন। এদিন রাজধানী আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্সে এলাকার বিধানসভা ভবনের লবিতে তাদের শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন। প্রথমে করিনং বক্সনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তাফজ্জল হোসেন শপথ বাক্য পাঠ করেন। তারপর 23 নং ধনপুর বিধানসভা আসনের বিধায়ক বিন্দু দেবনাথ শপথ বাক্য পাঠ করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, স্বরাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান। সবাই জানেন আমাদের যে বিধানসভাগুলো যে রেজাল্ট বেরিয়েছিল মার্চ মাসে, সেখানে আমাদের 32+1 মানে আইপিএফটি সম্পূর্ণ 32+1 ছিল। পরবর্তী সময়ে আমাদের একজন বিধায়িকা সেখানে উনি পদত্যাগ করেন, তো ওখানে একটা সিট খালি হয়েছিল, ইলেকশন জরুরি ছিল এবং এর মধ্যে দেখা গেলো একজন আমাদের অপোজিশন পার্টি অর্থাৎ সিপিএম পার্টির একজন বিধায়ক উনি হৃদরোগে আক্রান্ত হয়ে ওখানে মারা গেছে। আমার কাছে যা খবর আছে কাজে দুটো আসন ওখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল, তো নির্বাচন কমিশন সেভাবে ডিক্লেয়ার দিয়েছে। আমরা সবাই নির্বাচনে লড়েছি এবং আমরা দুটো সিটিতেই আমরা মানে বেশ ভালো মার্জিনে আমরা এখান থেকে নির্বাচনে জয়ী লাভ।